পিৎজাটা বানাচ্ছি আর মুগ্ধ হয়ে আকাশ দেখছিলাম বাইরের দিকে, কি সুন্দর রং, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, খুব ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ তো শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। পছন্দ মতো নাস্তাটা বানিয়ে নিলাম আর চলে এলাম পছন্দের জায়গায়, যেখানে বসে মিষ্টি রোদে সকালে নাস্তাটা উপভোগ করছি, আর সাথে তো এক কাপ গরমা গরম চা আছেই। তো মেয়েও আছে, ছোট্ট মেয়ে আমার সাথে। আজকে সকালেই হাজব্যান্ড চলে গেল একটা পাহাড়ে বেড়াতে, একটা পিকনিক ট্যুর বলা চলে। তো সেখানে আসলে আমরা যাইনি, যেহেতু বাচ্চাটা ছোট বাচ্চা নিয়ে তো আর আসলে পাহাড়ে ওঠাও যাবে না। তো অনেক কাপড়রাও গিয়েছে যাদের বাচ্চা কাচ্চা নেই। তো এই তো রিল্যাক্সের দিনটা পার করছি আমরা, যেহেতু ফ্রাইডে টুকটাক কাজ তো থাকেই, মেয়েরও পরীক্ষা চলছে, আবার শনিবারে ওর পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা। তো কিছু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি, সকালটাকে পুরোপুরি ইউটিলাইজ করছি, যেটা করি সবসময় টুকটাক ওপর দিয়ে মোছা হয়, কিন্তু একদম ভালো করে আজকে ড্রেসিং টেবিলে সব কিছু বের করে নিয়ে মুছতেছি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু প্রতিদিন এরকম ডিপ ক্লিন করা সম্ভবও হয় না, তো আর অতটা ধুলা রোজ পড়েও না। তো সব সরিয়ে জিনিসগুলো আমি ওয়ার্ডরোবের উপরে নামিয়ে তারপরে সুন্দর করে মুছে নিচ্ছি, একদম কোনা কোনা, যেমন ঘর আমি কোনা কোনা মুছি ঠিক সেরকম ফার্নিচারটাও একদম কোনা কোনা মুছে নিলে কিন্তু অনেকটা ময়লাটা দেখা যায় না। এই যে দেখুন, এই কোনাগুলোতে কিন্তু অনেক ময়লা জমা হয়, তো সেগুলোকেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বড় মেয়ে তো ঘুমাচ্ছে, ছোট্টমণি আমার সাথেই আছে, ওকে নিয়েই কিন্তু করে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো নিজের ব্যাপার, আমি যদি পরিষ্কার থাকতে চাই তো বাচ্চা কিন্তু আমাকে ধরে রাখবে না, বাচ্চাকে নিয়েও করা যায়। তবে হ্যাঁ, অনেকটা সময় তো বাচ্চাকেই দিতে হয়, এটা সত্যি। এই যে টুনটুনি কিন্তু আমার পাশে বসে আছে, ওকে নিয়েই আমি করছি। তো শরীরটা যদি আমাদের ভালো থাকে, আমরা কিন্তু বসে থাকি না গৃহিণীরা, কিছু না কিছু কিন্তু কাজ আমাদের চলেই আসে। তো ঠিক এভাবেই আমি একদম ভালো করে মুছে নিচ্ছি আজকে বেডরুমের ফার্নিচারগুলো, অত চাপ তো আমি নিতে পারবো না, আবার দুপুরে রান্নাও তো আমাকে করতে হবে। তো আমি সবসময় এভাবেই করি, আমি খুব চাপ নিয়ে করি না, যেমন আজকে ফার্নিচারগুলো খুব সুন্দর করে মুছবো, মানে উপর থেকে হালকা হালকা যে মোছাটা এভরিডে দেওয়া হয় বা দু একদিন পর, সেরকম না, একটু বেশি ভালো করে মুছতেছি। আর শুধু বেডরুমের ফার্নিচারগুলো মুছবো আর টুকটাক ঝাড়া মোছা করব, যা করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো, আর সেরকম কোনো আয়োজন করে রান্নাবান্নাও আজকে করছি না, যেহেতু হাজবেন্ড নেই বাসায়, ও চলে আসবে ডিনারে, সেজন্যই রান্নাটা যাই করব, ও একটু করতে হবে, নাহলে হয়তো আমরা মা মেয়েরা ডিম ভেজে খেয়ে নিতে পারতাম বা একটু ডাল করলে হয়ে যেত। এই তো, তো রান্নাবান্নাও করব। এই যে সুন্দর করে একদম সব কিছু বের করে নামিয়ে কিন্তু আমি একে একে করে নিচ্ছি, প্রতিটা জায়গা খালি করে ফেলেছি। আর ইদানিং ড্রেসিং টেবিলটা খালি রাখার ইচ্ছা আছে, 4-5 বছর আগে গরমের সময় আমি এভাবেই রেখেছিলাম, কারণ কিছু রাখা যায় না, সব টেনে টেনে বের করে ফেলে রাইসামনি, মাশাল্লাহ সে তো হাঁটে, তো দৌড়ে দৌড়ে গিয়ে সব কিছু টেনে বের করে ফেলে। তো আমি এভাবে করে এই উপরে সব রাখবো, তো গুছিয়ে নিয়েছি সেভাবে সব অর্নামেন্টস যা যা, এই যে উপরে কিন্তু কিছু কসমেটিক উঠিয়ে দিয়েছি, আরও একটু গুছিয়ে গেছি আমি বক্সে বক্সে করে, এই যে কিছু রেখেছি ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারটাতে, আর কিছু আছে আর একদম উপরে, একদম রেগুলার যেগুলো লাগে, চুড়ি টুকটাক কানের দুল টুল সব একদম, আর কিছুই রাখছি না। আমরা যে ঝুল ঝাড়ি একদম দেয়ালের পাশে পাশে, কিন্তু অনেক সময় অনেক ঝুলগুলো হয়ে যায়, একদম অল্প অল্প, দেখা গেল উপরে ঝুল হয়নি কিন্তু দেয়ালে বা উঁচু যে ফার্নিচারগুলোতে আমাদের হাত পড়ছে না,
তো ওগুলো কিন্তু আজকে ঝেড়ে ফেলতেছি, যে যেগুলো চোখের সামনে পড়তেছে। আর একদম উপরে কিন্তু কোনো ঝুল হয়নি বা ফ্যান ট্যান এগুলো পরিষ্কার আছে, তো এরকম কিন্তু হয়। যখন হয় তখন একবারে কিন্তু সব পরিষ্কার করতে গেলে আমাদেরই কষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু গৃহিণী আপুরা এরকম ভাগ করে করে করতে পারি। আজকে যেমন আমি এগুলো করছি, আর এই যে দরজার পাশে পাশে কিন্তু ময়লা হয়, এই ময়লাগুলো কিন্তু রেগুলার না, অনেক দিন পরে হয়তো এই যে আশেপাশে যে ধুলোগুলো হয় এই যে আমি কিন্তু ঝেড়ে নিচ্ছি, আর সবসময় কিন্তু দেখাও যায় না। তো এই যে ছোটো ছোটো পাতলা পাতলা ধুলগুলো হয়েছে আমি ঝেড়ে নিচ্ছি, আবার এই যে সেকেন্ড বেডরুমের পাশেও এই যে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু এই ঝাড়ুটা আমি এই কাজে ইউজ করি, আর ঝুল ঝাড়ার যে ঝাড়ু সেটা আবার অনেকটা লম্বা, তো অতটা লম্বা আমার লাগছে না, যেহেতু একদম পরে আমি ফ্যানের পাশে পরিষ্কার করছি না আজকে, ওগুলো পরিষ্কার আছে। তো এই যে আমি সাইডগুলো দেয়ালে এগুলো ঝাড়ু দেওয়ার সময়ও করা যায়, তবে এই যে কিছু ধুলা হয়ে গিয়েছে তো এগুলো ঝেড়ে নিচ্ছি, একের পর এক কাজগুলো করে নিচ্ছি। যখন যে আইটেমটা ধরি সেই আইটেমটা কমপ্লিট করার চেষ্টা করি। এভাবে করলে কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যায়, আর যদি ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গা থেকে করি তাহলে কিন্তু কাজে অসুবিধা হয়ে যায়, তখন মনে থাকে না আমি কোথায় করলাম, আবার মানে একটা অসুবিধা হতেই পারে। আর ধারাবাহিকভাবে করলে কী হয়, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। আর এই যে সেকেন্ড বেডরুমের দেয়ালগুলো একটু কোনা কোনা দেখলাম যে হালকা হালকা একটু ঝুলঝুল ভাব হয়ে গেছে, তো ওগুলো মুছে দিলাম। এর মধ্যে বেজে গেল 10টা, অনেক কাজ সারা হয়ে গিয়েছে আমার মাশাল্লাহ। তো মেয়েকে নাস্তা দিয়ে দিলাম, আর সামনের রুমে ডিভানটার এই যে চাদর উঠিয়ে আমি সুন্দর করে আরেকটা চাদর বিছিয়ে নিব। তো যেভাবে আমরা করি সেভাবেই করছি, সব উঠিয়ে এই চাদরটা আবার আজকেই ভিজিতে দিয়ে দিব, ধোবো, কারণ যেহেতু আজকে অনেক রোদ আর ছুটির দিন, আমার হাতে একটু হলেও বেশি সময় আছে। সব মিলিয়ে একদম ঝেড়ে টেড়ে চাদর পাল্টে ওই চাদরটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। আর গরম পানি দিয়ে ভিজালে কী হয়, সাধারণত মানে যে ময়লাটা হয় কাচতে খুব কম হয়, অল্প পরিমাণ কাচলে খুব পরিষ্কার হয়ে যায়। আর এই যে ছোট্ট মুনি কিন্তু আমার সাথেই আছে, ওর পেট ভরা কিন্তু ও আমার সাথে সাথে যেটা করে বাচ্চারা মায়ের সাথে ঘুরঘুর করে, তো ওকে নিয়েই কিন্তু আমি সরিয়ে সরিয়ে করছি যতটুকু করা যায়। এই যে ডিপ কালারের একটা চাদর পেতে দিলাম, সাধারণত সামনের রুমটাতে আমি সব সময় ডিপ কালারের চাদর পাতি, কারণ দেখা গেল হুট করে একটা গেস্ট আসতে পারে, আর আমার মেয়েরা অনেক সময় কালার লাগিয়ে ফেলে বিস্কিটের গুঁড়ি, তো দেখতে ভালো লাগে না। তো বেডরুমের বিছানাটাও একইভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে ঝেড়ে নিলাম। আর এর মধ্যে আমার খালা চলে এসেছে, আমার কাজও কিন্তু শেষ, এখন শুধু রান্নাটা করব মেয়েদেরকে নিয়ে। তো খালা মুছে নিচ্ছে, আর আমি এরপরে মেয়েদেরকে গোসল করিয়ে দিব, রান্নায় চলে যাব। ছোটো মেয়েকে গোসল করিয়ে আমি নিজেও করে এলাম, আর আজ রায়নামণিকে দিব একাই গোসল করতে। আর রান্না করছি এই যে কোয়াবের মাংস, এটাকে কিন্তু মাংসের শুটকিও বলা চলে, তো আমাকে এটা দিয়েছে আমার রায়নার টিচারের আম্মু, আপা আমাকে এটা দিয়েছে। তো আমাকে বলেছিল কীভাবে রান্না করতে হয়, আর আমি এর আগেও এরকম রান্না করেছি মাংসের শুটকি যেটা, তো এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, খুবই সফট, ভেঙে যায় একদম চাপ দিলেই। তো রান্না করে নিচ্ছি, যেহেতু রাতেবেলা আমার হাজব্যান্ড আসবে তো ও তো ডিনারটা করবে, আর রান্নাও সেরকম কিছু নেই, তাই একদম ফুললি যে রান্নাটা ভাত ডাল তারপরে এই মাংসটা রান্না করছি, আর একটা সবজি করে নিব। তো এই যে ভালো করে মশলাপাতি কষিয়ে কিন্তু আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম, এরপরে মাংসগুলো মানে মাংসের শুটকিটা দিয়ে এই যে মাংসর শুটকিটা যে সাইজে ছিল লম্বা লম্বা চিকন চিকন ওরকম করে আলু কেটে দিলাম। তো আলু দেওয়ার ফলে কী হবে, একটু তো বাড়বে অবশ্যই, আর একটু সফট হয়ে যাবে, যেহেতু শুটকি জিনিসটা একটু শক্ত শক্ত থাকে তো একটু সফট হয়ে যাবে, আর ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। তো অনেক মজা করে রান্নাটা করছি, আর মাখা মাখা রাখবো, একটু পরে ঝোলের পানি দিয়ে আমি তারপর সিদ্ধ করে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো।
এখানে আরেকটা সবজি করে নিচ্ছি, কাঁচা কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। তো কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিলাম। এরপরে তো লাঞ্চের টাইম হয়ে গেল, আর রায়নামণিকেও আমি গল্প করলাম আমার ছোটোবেলার কাহিনিগুলো, যে শুক্রবার দিনগুলো আমি খুব মিস করি। ছোটোবেলার প্রতিটা শুক্রবার আমরা মুভি দেখতাম, তো ও খুব আগ্রহ বলছে যে ঠিক আছে মা তুমি যে মুভি দেখতে আমাকেও দেখাও। তো ওর সাথে খুব ভালো একটা সময় স্পেন্ড করলাম, যেহেতু ওরা প্রতি শুক্রবার বাবাকে খুব বেশি কাছে পায়। তো আজকে ওর বাবা কাছে নেই, তাতে কী হয়েছে আমি একটু বেশি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ওর সাথে। আর ছোটোমণি তো ঘুম, আর আমার পছন্দের খুব পছন্দের সেই মুভিটা দিয়ে দিলাম, যে মুভিটা দেখলে কিনা এখনও মনে আগ্রহ জাগে যে আরেকটু দেখি, ছোটোবেলায় ফিরে যাই। আমার মনে হয় আমার সাথে যারা 90 দশকের আছে প্রত্যেকে মিলাতে পারবেন। এই যে দীপু নাম্বার 2, তো সে কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার সাথে দেখেছে আর লাঞ্চটা করেছে। আর এই যে মজাদার লোভনীয় লাঞ্চ নিয়ে চলে এলাম, খাবার কিন্তু রেডি। এই যে পাতলা ডাল চালতা দিয়ে, আর সেই মাংসের শুটকি, আর এই যে সবজিটা করেছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা আলু। এটা কিন্তু কালারটা এমন লাগছে কারণ গুঁড়ামরিচ তো দেইনি, সবজিতে তো কাঁচামরিচটাই ভালো যায়। খাওয়ার পরে আবার আমরা মামে মুভি দেখছিলাম, আর রায়না যাচ্ছিল একটু বড়ইয়ের আচার খেতে, তো ওকে নিয়ে আমি একটু বড়ইয়ের আচার খেয়ে নিচ্ছি। এরপরে বিকেলের দিকে তো এই যে ছোট্ট সোনা উঠে গিয়েছে, সে উঠে বোনের সাথে খেলছে, তো একটু শ্যুট করলাম। এরপরে যথারীতি সন্ধ্যা হয়ে গেল, শুভ সন্ধ্যা সবাইকে, সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে বাইরে প্রচুর বৃষ্টি, একদম ঝমঝমে বৃষ্টি, যেটা কিনা শ্যুট না করে পারলাম না, আর খুব উপভোগ করছিলাম যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা হয়েছে। আর বৃষ্টি কিন্তু অনেক দিনই হচ্ছে না, চট্টগ্রামে এবার অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু রিসেন্টলি বৃষ্টি হচ্ছিল না, তো আজ বৃষ্টিটা হয়ে একদম মনটা শীতল হয়ে গেল। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে আপনি সেটা দেখে নিতে পারেন। বৃষ্টি যেমন আনন্দ নিয়ে আসে, ঠিক তেমনি কিন্তু বাচ্চার মায়েদের জন্য অনেক ঝামেলাও নিয়ে আসে, আসলেই সত্যি। কারণ গৃহিণী আপুদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যে হঠাৎ করে বৃষ্টিটা নামলো, আমি তো একদম প্রিপেয়ার ছিলাম না, কাপড় চোপড় যা শুকিয়েছিল তাও কিছুটা একটু ভিজে গেল। তো এই যে বাচ্চাদের ঘর যেহেতু, এই যে বেডরুমের জানালা দিয়ে আমি কিন্তু এভাবে ছোট্টমণির প্যানগুলো দিয়ে দিয়েছি আর বৃষ্টি দেখছি। এরই মধ্যে আপনার ভাইয়া চলে এসেছে, তো ওদের পিকনিকে ওখান থেকে সন্ধ্যার নাস্তা দিয়েছিল, যেটা কিনা সে নিয়ে এসেছে। আর আমার ভাইয়ের প্যাকেটটাও বলেছে যে এখন আমরা একসাথে শেয়ার করে খাবো। আর ভিডিওটি এখানেই শেষ করে ফেলবো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।